তোমার পিতা লক্ষ লক্ষ টাকা খরচা করে তোমাদের জন্য লোহর বাসর ঘর তৈরি করেছে বাবা লক্ষাই। কাকুমনি, হ্যাঁ বাবা লক্ষাই, তুমি কি এই রাত এই বাসর ঘর আমাদের এই সাঁওতালি পর্বতেই রাতটুকু যাপন করতে হবে? হ্যাঁ বাবা লক্ষাই, বৌমাকে নিয়ে এই লোহ বাসর ঘরে তোমার যে সারা রাত হাসতে হাসতে কাটাতে হবে বাবা। বেশ কাকুমনি, তবে হলে তুমি যেহেতু আমাদের এই বাসর ঘরে পৌঁছাতে এসেছো, তুমি আমাদের প্রাণ ভরে আশীর্বাদ করো কাকুমনি। আমি যেন তোমার বৌমাকে নিয়ে সুস্থ হবে এই রাতটুকু আমরা যেন যাপন করতে পারি। বেশ বাবা লোকাই, বৌমা তোমাদের আমি আশীর্বাদ করলাম, হাসতে হাসতে যেন এই রাতটুকু তোমাদের কেটে যায়, আর ওই দুষ্ট নাগিনী আমি হাতে কিছুই ক্ষতি করতে পারবে না বাবা লোকাই। কাকামণি, তোমার পিতার পরম গুরু দেবাদেবী মৃত্যুনাক্ষী মহেশ্বরের নামটি স্মরণ করে প্রবেশ করো ওই লোহ বাসর ঘরে। বেশ কাকামণি, তাই হবে কাকামণি, ততক্ষণে আমি দ্বার পাহারা করব। বেশ বেহুলা বলে প্রভু দেখেছো বেহুলা, আজ কাকামণি আমাদের কি বলে গেল, চল আজ বাসর ঘরে নাকি এই সাঁওতালি পর্বতে কাটাতে হবে, তার আগে শিব ঠাকুরকে প্রণাম করে আমরা মেন্ড ঘরে প্রবেশ করবো। বেশ প্রভু, এসো বে। দোহাই লাগে শিব ঠাকুর, দোহাই লাগে তোরে, প্রভু প্রবেশ করলাম আমরা লৌহ ঘরে। বেহুলা বলে প্রভু, দেখো তো বেহুলা এই বাসর ঘরটি কেমন সাজিয়েছে। এর বাসর ঘরটি খুব সুন্দর করছে প্রভু। সত্যি বলেছো বেহুলা? হ্যাঁ প্রভু। জানো বেহুলা, পিতা এবং মাতা কাকুমনি কি বলে গেল, আজ রাত নাকি আমাদের ভয়ঙ্কর কাল রাত, তাই তো আজ আমাদের সারা রাত জেগে থাকতে বলছে। এই সারা রাত আমরা কি করে জেগে থাকবো, তাই তো তোমায় একটি কথা বলতে চাই বেহুলা। এমন কি কথা প্রভু? বেশ বেহুলা, ও পোষা তোমরা জেগে আছো তো বাবা? হ্যাঁ কাকুমনি, আমি তোমার বৌমার সঙ্গে দুটো কথা বলছি কাকু। বাবা লোকাই, দেখতে দেখতে তিনটি পহর কেটে গেল, আর মাত্র বাকি রয়েছে একটি পহর। এই একটি পহর বৌমাকে নিয়ে তুমি জেগে থাকো বাবা, জেগে থাকো। একই আমার দু চোখে ঘুম আসছে কেন, আমি ততক্ষণে বিশ্রাম করি। ওরে পানি আরি ছিয়া পানি খেলো রে খেলো রে আসর মারুয়াই বসি আসর খেলো রে। Thank you.
বেহুলারি কি বলিব আর তুমি আমি দুজনাতে আজ আমরা খেলিব বসে তাই প্রভু বেশ তবে আমার একটি গান শোনো প্রভু বল কি কথা বলবি বেহুলা তবে শোনো প্রভু ওই না না খেলিব না খেলিব প্রভু পাশারের খেলা খেলিতে বসে বিপুলা আজ তুমি পশারে খেলাই হেরে গিয়েছো বেহুলা
তাই তো তুমি একবার হাসি মুখে প্রেমারে গণ দাও বেহুলা কি বলছে প্রভু Thank you.
प्रभु प्रभु उपमान कर ले बाप माया विवाह दिए छे पंडित देखिया हाय रे बाप माया विवाह दिए छे पंडित देखिया हाय रे ए हुलो पर तो मगो ना देखी प्रभु गो अति बड़े चाशा सुकोर बेहुलो লঙ্ঘন পুরুষ সারা থাকতে হবে তোমায় সারাটি জীবন যাও বেহুলা আমি
তোমার মুখ দর্শন দেখতে চাই না এই বাসর ঘর থেকে বেরিয়ে যাও যাও দেখতে চাই না আমার বাসর ঘর থেকে তুমি বেরিয়ে যাও তোর মতো তুমি এ কথা আমাকে আগে বলনি কেন বেহুলা আমি যে মনে রজন্তে তোমার আমি কমল প্রাণে আঘাত করেছি তোমার সঙ্গে কথা বলতে বলতে আমি কি ক্লান্ত হয়ে পড়েছি তাই তো তোমায় একটি কথা বলতে চাই বেহুলা এমন কি কথা বল প্রভু আমি বলি বেহুলা শোনো কুড়ি বছর অন্ধন করি আন বেহুলা আমি করিব যাও বেহুলা আমার মায়ের মতন কণ্ঠেশ্বর কে তুমি যে আশা করে এসেছি আমার এই বাসর ঘরে সেই আশা তোর কোনোদিন পূর্ণ হবে না আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে পারব না আমি তোমার চরণে গেছি যে পুষ্পাঞ্জলি দিতে পারবো না দেবী যার অনুষে জন্ম আবার তার কথা অবাধ্য হয়ে আমি তোমার চরণে পুষ্পাঞ্জলি দিতে কিছুতেই পারবো না সর্বনাশ
मारते जो पारिस मरे तब तो पूजा पा चंपक नगरी प्रवेश करते कारण शरीर जेमन तेम ढुकबे राजा धरतरी
আমি এরূপ ছেড়ে দিয়ে নিদ্রা রূপ ধারণ করে ছুটে যাবো চম্পক নগরে নিদ্রা দিতে।